আসসালামু আলাইকুম। জনপথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ভিডিওতে সাজেক ভ্যালি আসলাম, সাজেক ভ্যালি আশেপাশে ভিউ দেখালাম। আজকে ভিডিওটি হলো কংলাক পাহাড়ে যাব আমরা। আমরা সেই চাঁদের গাড়ি দিয়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বের হলাম। সাজেক ভ্যালি থেকে কংলাক পাহাড় যেতে চাঁদের গাড়ি দিয়ে যেতে 10 মিনিট লাগে। আর আপনাদেরা যদি পায়ে হেঁটে যান তাহলে 1 ঘন্টার মতো লাগবে। আগেই বলে নিচ্ছি, যারা পায়ে হেঁটে যাবেন তারা 1 ঘন্টা সময় নিয়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাবেন। তো আমরা সাজেক থেকে চাঁদের গাড়ি ভাড়া করলাম এবং কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব। তো আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি, আশেপাশের যে ভিউগুলো তা অবশ্যই তুলে ধরছি, তা দেখুন আপনারা। সুন্দর সুন্দর ভিউ, তা উপভোগ করতে থাকুন। তো আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি, সবাই দেখুন। তো আমরা আর কিছুক্ষণের মাঝে আমরা কংলাক পাহাড়ের কাছে পৌঁছাবো। আমাদের চাঁদের গাড়ি গাড়িটি খুব দ্রুতই চলছে। তো আমরা আর কিছুক্ষণের মাঝে সেই কংলাক পাহাড়ের প্রথম স্থান যেখানে সবাই গিয়ে উঠে, সেখান থেকে উঠে আমরা কংলাক পাহাড়ে উঠব। তো আমরা সেখানে যাব, আর কিছুক্ষণের মাঝেই আমরা সেখানে উপস্থিত হব। তো যারা হেঁটে আসবেন অবশ্যই সময় নিয়ে বের হবেন, হেঁটে অনেকটুকু পথ। তো আপনারা অবশ্যই গাড়ি দিয়ে আসলে আসতে পারেন, যারা হাঁটতে পছন্দ করেন তারা অবশ্যই হাঁটবেন, যেহেতু অনেক অনেকটুকু পথ, হেঁটে আসলে সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই গাড়ি দিয়ে আসবেন। তো আমরা চলে আসলাম সেই কংলাক পাহাড়ের প্রথম স্থানে এবং আমরা কংলাক পাহাড়ের সেই উঁচু জায়গায় উঠব। তো আমরা আরও সামনে সেই দৃশ্যগুলো দেখাবো, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। অবশেষে আমরা কংলাক পাহাড়ের উপরে ওঠার জন্য রওনা হলাম। আপনারা যারা এখানে আসবেন এখান থেকে আপনারা যে ওঠার জন্য ছোটো ছোটো বাঁশের কঞ্চি পাবেন, সেগুলোর দাম 10 টাকা, আপনার ইচ্ছা করলে নিতেও পারেন। আবার যারা হাঁটতে ভালো পছন্দ করেন তারা অবশ্যই না নিলেও পারেন, যেহেতু না নিলেও সমস্যা হয় না তেমন। তো আপনারা ইচ্ছা করলে 10 টাকা দিয়ে এই বাঁশের কঞ্চিটি আপনারা কিনে নিতে পারেন। আমাদের সাথে আমার যারা আছিল সাথীরা তারা সবাই বাঁশের কঞ্চি কিনেছে, আমি কিনি না যেহেতু আমি হাঁটতে পারি, আমার পাহাড়ি অঞ্চল হাঁটতে খুব ভালো লাগে। তো আমরা এখন কংলাক পাহাড়ের সেই উঁচু জায়গায় উঠব। তো আশেপাশে সেই সুন্দর দৃশ্য এবং কী কী দৃশ্য চোখে পড়ে তা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখুন ভিডিওটি, এবং আপনাদের যদি ভালো লাগে এবং কোন কোন জায়গার ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তো আমরা আমাদের কংলাক পাহাড় উঁচু হয়ে উঠব, তার আশেপাশের দৃশ্যগুলো দেখাবো, তো আমরা সবাই সেগুলো উপভোগ করি। উঁচুতে ওঠার সময় আমরা পথের মাঝে দেখতে পেলাম যে এক ভাই পাহাড়ি বাস, যা পাহাড়ি বাস নামে পরিচিত, কিছু একটা বিক্রি করছে। তো আমরা তা দেখতে পেলাম যে সেগুলো যে পাহাড়ি বাস নামে পরিচিত, সম্ভবত বাঁশি, এগুলো দিয়ে বাঁশি বাজানো যায়।
আমরা মাঝের রাস্তায় অনেকটুকু আসলাম। আমরা মাঝপথে আছি কংলাক পাহাড়ের উঁচু উঠতে আরও বেশ কিছু সময় ও বেশ কিছু পথ অতিক্রম করতে হবে। তো আমরা এখন মাঝখানে আসলাম। তো আর কিছুক্ষণের মাঝে আমরা আরও অনেকটুকু উঠে তারপর কংলাক পাহাড়ের সেই উঁচু উঁচু সীমানায় উঠব। তো আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা কংলাক পাহাড়ের সেই উঁচু জায়গার কাছাকাছি এসে পড়েছি। আর একটু উঠলেই আমরা কংলাক পাহাড়ের উঁচু জায়গায় উঠে পড়ব। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে একটি বাজার, আদিবাসীদের বাজার এটা। এখানে একটা অবাক করার বিষয় যে এখানে আপনারা ফ্রিজ পাবেন এবং এখানে বসবাস করার জন্য যাবতীয় যা জিনিস দরকার সব কিছুই পাওয়া যায়। আমার কাছে একটি অবাক লাগে যে এখানে এসব জিনিস কীভাবে আনা হয়, যে এত উঁচু জায়গায় ফ্রিজ টিভি এগুলো কীভাবে আনা হয় তা বাবার একটি বিষয়। আমরা সেই আদিবাসীদের বাজারটি দেখতে পেলাম, এখানে কিছু সময় অতিক্রম করলাম। তো আমরা সামনের দিকে যাচ্ছি, তো দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখুন সাইনবোর্ডে লেখা আছে স্বাগতম কংলাক পাহাড়। তো অনেক পর্যটকরা এসেছেন, সেখানে অনেক ভিড়, এখানে আশেপাশে অনেক কিছু বিক্রি করছে অনেকে। আদিবাসীরা এখানে জীবনযাপন করছে, খুব সুন্দর একটি দৃশ্য। আদিবাসীদেরকে দেখে আমাদেরও খুব ভালো লেগেছে যে এখানে তারা বসবাস করছে দীর্ঘকাল ধরে। তো আমরা আর একটু উপরে উঠলেই আমরা সেই কংলাক পাহাড়ের চূড়ায় উঠব। তো আশেপাশে দেখুন আদিবাসীরা কীভাবে বসবাস করছে, আসলেই খুব সুন্দর একটি দৃশ্য। তো আমরা কংলাক পাহাড়ের সেই উঁচু জায়গায় আছি এবং আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখুন কত অপরূপ। তো দৃশ্যগুলো আপনারা সবাই উপভোগ করুন। আমরা কংলাক পাহাড়ের উঁচু জায়গায় আছি, আসলেই খুব সুন্দর একটি দৃশ্য। ওই পাশেই এখানে মিজোরাম ইন্ডিয়ার, ভারতের মিজোরাম পাহাড়, যা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। কংলাক পাহাড়ের পাশের ওপারেই মিজোরাম ইন্ডিয়া, মিজোরাম পাহাড়। এবং দেখুন কত পর্যটক এখানে অনেকেই ঘুরতে আসে। আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই যারা সাজেক বেলি আসবেন অবশ্যই কংলাক পাহাড় ঘুরে যাবেন। কংলাক পাহাড়ই আপনাদের মেন জায়গা। এখানে দেখুন সব দোকানপাটও আছে, আদিবাসীরা এখানে বসবাস করছে দীর্ঘকাল ধরে। আর যারা আমার গত ভিডিওটি দেখেননি সাজেক বেলি, সাজেক বেলির
ঘোরাঘুরি। তো আপনারা সেই সাজেক ভ্যালি ঘোরাঘুরি ভিডিওটি আপনারা দেখুন, অথবা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই সাজেক ভ্যালি ঘোরাঘুরি ভিডিওটি দেখবেন। তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটির জন্য আপনারা অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। We'll be right back.